বাংলাদেশ এখন একটি অসুখে ভুগছে, তার নাম করোনা ভাইরাস। বাংলাদেশে দফায় দফায় বিধিনিষেধ লকডাউন দিয়েও সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। হাসপাতালের সামনে সারিবদ্ধ মরদেহবাহী অ্যাম্বুলেন্সই বলে দিচ্ছে করোনা পরিস্থিতির ভয়াবহতার কথা। কিছুক্ষণ পরপর শোনা যাচ্ছে বুক ফাটা কান্না আর স্বজন হারানোর আর্তনাদ। সদ্য চিরবিদায় নেওয়া স্বজনের নিথর দেহ নিয়ে আহাজারি করতে করতে হাসপাতাল এলাকা ত্যাগ করছেন অনেকে। বর্তমানে বাংলাদেশে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস, লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। শুধুমাত্র বুধবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 201 জনের মৃত্যু হয়েছে, যা বাংলাদেশে একদিনে সর্বোচ্চ। এনে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 15,593 জন। একই দিন করোনা ভাইরাস শনাক্তে 35,639টি নমুনা পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে 11,162 জনের। এ নিয়ে বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9,77,568 জন। বুধবার নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার 31.32%। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, হাল্লাবোড়।